মানে ভিটামিন দিলে নারকেল গাছের উপকারটা কি? পাতা কালো হবে, মোটা হবে, বুঝছেন না? হ্যাঁ। আর এই যে এটা হলো কীটনাশক বিষ, এটা পোকা পিকড়া গুড়া মরবে, আল্লাহ দান আল্লাহ দিবে, আমি দেবো না। রাইট রাইট। সিটারি বাটপারি করি কাম করিয়ে খায়া গাছের কামের নাম। এই যে উনি এখন হচ্ছে গাছে উঠবে। এই যে আমাদের নারিকেল গাছটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা গাছ এখন হচ্ছে পরিষ্কার করা হবে। একদম ক্লিয়ার, সম্পূর্ণ গাছটা পরিষ্কার করা হইলো। তো অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে গাছটা পরিষ্কার করা। তো এই যে উনি নামতেছে, আর নারকেলের গাছ পরিষ্কার করা কিন্তু অনেক কষ্টের কাজ। এই যে দেখেন কতগুলা ঢাকসা ছিল, সবগুলো পরিষ্কার করছে উনি। এই যে নামিয়ে আসলো। আমাদের গাইবান্ধা জেলার মধ্যে যদি কেউ নারিকেল গাছ পরিষ্কার করতে চান, তো হচ্ছে আপনি এনার সাথে যোগাযোগ করতে পারেন। ইনি আপনি পুরো জেলায় দেন না সার্ভিস, তো আপনি একটু ফোন নাম্বারটা বলেন যদি কারো লাগে। 01719 হ্যাঁ 025 হ্যাঁ 991। আপনার নাম কি? আমার নাম রঞ্জু, গাছপুর, গ্রাম ছোট গাছপুর, থানা থানা শাদিলাপুর জেলা, গাইবান্ধা। ও, আর গাছপতি কত টাকা নেন? 200 টাকা, 300 টাকা, 150 টাকা, 100 টাকা, ছোট বড় আছে, ময়লা কম বেশি আছে, এর কারণে আর কি নেওয়া হয়। যাই হোক, এই যে উনি কিন্তু আজকে আমাদের হচ্ছে এই যে নারকেল গাছটা পরিষ্কার গুলো দেখতে পাচ্ছেন। এই গাছটা হচ্ছে ওনার সাথে কন্ট্যাক্ট করছিলাম হলো 150 টাকা। আর কারো যদি নারকেল গাছ পরিষ্কার প্রয়োজন হয় সেক্ষেত্রে ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।